রাজধানীতে অগ্নি দুর্ঘটনা যেন অপ্রতিরোধ্য, প্রায় ঘটছে এমন দুর্ঘটনা। বিশেষজ্ঞরা বলছেন, শুধু সচেতনতা, পরামর্শ ও সুপারিশ মালা দিয়ে অগ্নি দুর্ঘটনা রোধ করা সম্ভব নয়, এজন্য প্রয়োজন আগাম প্রস্তুতি ও দেখভালের দায়িত্বে থাকা সংস্থার সমন্বয়। আর গার্ডার চাপা পড়ে প্রাইভেট কারের পাঁচজন নিহতের বিষয়টিকে হত্যাকাণ্ড বলে উল্লেখ করেন তিনি। এই যে দুর্ঘটনাগুলি আমরা গত কয়েক বছর ধরে একই ধরনের দুর্ঘটনা, একই ধরনের অবস্থান থেকে দুর্ঘটনা এবং তদন্তের পর তদন্ত হচ্ছে, গত 50 বছর ধরে শুধু তদন্তই হচ্ছে, তদন্ত কোনটিই আলোর মুখ দেখে না, যদি দুই একটা আলোর মুখ দেখে সেটি আবার বাস্তবায়ন হয় না। ব্রিটিশ পিরিয়ডে যদি কলকাতায় পাওয়ার ওয়াটার হাইড্রেন্ট রাস্তায় বসানো যায়, আর ঢাকা শহরের চারপাশে প্রায় 5টি নদী, আমরা ঢাকা শহরের অলিতে গলিতে এই হাই প্রেশার ওয়াটার হাইড্রেন্ট কেন বসাতে পারছি না, কি প্রবলেম? যদি এই কাজটি হতো তাহলে কিন্তু স্থানীয় ভলেন্টিয়াররাই এই আগুনের সূত্রপাতে আগুন নিবান শুরু করতে পারত। নিরাপত্তাকে বিবেচনা না করে যে নির্মাণ সেটি অবশ্যই কাম্য নির্মাণ পদ্ধতি হতে পারে না, এবং সরকারের সকল টেন্ডার প্রক্রিয়ায় এবং সরকারের সকল কর্মধারার যে পরিকল্পনার প্রণয়নের প্রক্রিয়া সেখানে কিন্তু নির্মাণকালীন সময়ে জনদুর্ভোগ এবং জননিরাপত্তা নিশ্চিত করার জন্য আলাদা অর্থ বরাদ্দ থাকে, আলাদা করে সেই কার্যক্রম পরিচালনার জন্য প্রকল্প পরিচালকের জরুরি কার্যক্রম থাকে।